ভিউয়ার্স আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা 2022 সালের এসএসসি পরীক্ষার ক্যারিয়ার শিক্ষায় সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে আলোচনা করব দেখো ক্যারিয়ার শিক্ষা যে সকল অধ্যায়গুলো আছে আমরা দেখে নিই প্রথম অধ্যায় আমি ও আমার ক্যারিয়ার এখান থেকে তোমরা যে পার্টগুলো পড়বে ক্যারিয়ারের ধারণা ক্যারিয়ারের বিকাশ ক্যারিয়ারের রূপরেখা ও মডেল ক্যারিয়ার শিক্ষার গুরুত্ব আমি আমার শিক্ষা ও ক্যারিয়ার আমার আগ্রহ যোগ্যতা ও মূল্যবোধ এরপর আছে দ্বিতীয় অধ্যায় ক্যারিয়ার গঠন গুণ ও দক্ষতা ক্যারিয়ার গঠন গুণ ও দক্ষতা ইতিবাচক দৃষ্টিভঙ্গি আত্মসচেতনতা আত্মবিশ্বাস ও দৃঢ়প্রত্যয় শ্রদ্ধা পারস্পরিক নির্ভরশীলতা ও আত্ম ব্যক্তিক সম্পর্ক সততা পেশাগত নৈতিকতা ও আইনের প্রতি শ্রদ্ধা নেতৃত্ব উদ্যোগ ও কাজের প্রতি আগ্রহ শারীরিক মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন সহমর্মিতা জেন্ডার সংবেদনশীলতা বিশ্লেষণ করা সৃজনশীল চিন্তার দক্ষতা সমস্যা সমাধান ও চিন্তা গ্রহণের দক্ষতা চাপ মোকাবেলার সময় ব্যবস্থাপনা প্রযুক্তি ব্যবহারের দক্ষতা গাণিতিক দক্ষতা ও নান্দনিক দৃষ্টিভঙ্গি তৃতীয় অধ্যায় ক্যারিয়ার গঠনের সংযোগ স্থাপন ও আচরণ এটা আংশিক অধ্যায় এখান থেকে তোমরা পড়বে সংযোগ স্থাপন ও ক্যারিয়ার ক্যারিয়ার সফলতার সম্পর্ক স্থাপন ভালো শ্রোতা হওয়ার কৌশল লক্ষ্যের সাথে সঙ্গতি রেখে কাজ করা কর্মে সফলতার মূল্যবোধ ক্যারিয়ার গঠনের ব্যক্তিগত আচরণ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের ক্যারিয়ার শিক্ষার সংক্ষিপ্ত সিলেবাসটি আমি সিলেবাসটি আবার অধ্যায়গুলো বলছি তোমরা দেখে নাও প্রথম অধ্যায় আমি ও আমার ক্যারিয়ার দ্বিতীয় অধ্যায় ক্যারিয়ার গঠন গুণ ও দক্ষতা তৃতীয় অধ্যায় ক্যারিয়ার গঠনের সংযোগ স্থাপন ও আচরণ এই ছিল তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসটি আর এই সকল সিলেবাসগুলো কিন্তু তোমাদের সকল বোর্ডের জন্য এবং আমার এই চ্যানেলে গেলে তোমরা তোমাদের 2022 সালের এসএসসি পরীক্ষার সকল বিভাগের সিলেবাস পেয়ে যাবে মানবিক বিভাগ ব্যবসায় শিক্ষা বিভাগ ও বিজ্ঞান বিভাগের সিলেবাস পাবলিশ করা হয়েছে তোমরা গিয়ে এসএসসি 2022 সালের যে প্লে লিস্ট আছে ওখান থেকে দেখে নিতে পারো বা চ্যানেলে গিয়ে ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখতে পারো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দাও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম